সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু সহ উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। বসতবাড়ির আঙিনাতে ভরে দেবাই ভেষজ গাছে, একটি ভেষজ চারারে ভাই শত সহস্র রোগের দাওয়াই। সম্মানিত স্বাস্থ্য রক্ষা পরিচর্যা, ভেষজ উদ্ভিদের ব্যবহার ইতিহাস মানব সভ্যতার ইতিহাস এর মতোই সুপ্রাচীন এবং ঘটনাবহুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নয়নশীল দেশের গুলোতে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ওষুধ উদ্ভিদের চাষাবাদের উপর জোর সুপারিশ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কারণ ওষুধ উদ্ভিদ থেকে ভেষজ ওষুধ তৈরি হয়, যা বিজ্ঞানসম্মত, নিরাপদ এবং নির্ভরযোগ্য তা সন্ধানহীনভাবে আজকে প্রমাণিত। যেমন ইতিহাস অনেক প্রমাণ আছে, সিলকোনা থেকে কুইনাইন আবিষ্কার হয়েছে, আফিন থেকে আবিষ্কৃত হয়েছে মরফিন, ব্যালাডোনা থেকে এসেছে ট্রোপিন, একটা পূর্ব প্রমাণিত। আমরা সারা বাংলাদেশে, আমরা উন্নয়নশীল একটা দেশে, আমাদের উন্নয়নশীল দেশের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কোনো একটা ইঞ্চিও যেন কোনো বাদ না থাকে। এই যে অপতির অবহেলিত জায়গাগুলো, এই জায়গাগুলোকে যেন আমরা ঔষধি গাছ দিয়ে ভরে দিতে পারি, যার লক্ষ্যে আমরা বসতবাড়ির আঙিনায় ঔষধি চাষাবাদ কি করে সহজভাবে এবং হাইড্রোপনিক, আপনারা জানেন, কাটিং করে এখন অনেক অত্যাধুনিক পদ্ধতিতে হ্যাঁ চাষাবাদ হচ্ছে। আষাঢ় মাস শুরু হয়ে গেছে, আমাদের বৃক্ষরোপণের মাস, সরকারিভাবে ফলজ বনজ এবং ঔষধি, আমরা ঔষধি গাছ রোপণ করব। বর্তমান বিশ্ব অনেক ক্লান্তিময় লগ্ন অতিক্রান্ত হচ্ছে, আপনারা জানেন সারা বিশ্ব এখন করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 আক্রান্ত। প্রকৃতি মানব সভ্যতাকে ধমক দিয়ে শিখিয়ে দিচ্ছে, আমাদের প্রকৃতি আমার মতো করে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, আমাকে তোমরা ধ্বংস করো না, আমাকে তোমরা ধ্বংস করেছ, আমি তোমাদের বাঁচতে দেব না। ঠিক প্রকৃতি ধমক দিয়েই বলে দিচ্ছে, আজকে আমরা দেখতেছি বাংলাদেশ সহ পৃথিবীর ইতিহাসে কত সহস্র মানুষ কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছে। থামো মানব সভ্যতা, তোমরা থেমে যাও, আমার শব্দ অনুযায়ী আমাকে শাস্তি দাও। আমি যখন মাঝে মাঝে বাজার করতে যাই কারণ বাজারে, রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে যাই আর চারপাশে দেখি, দেখি ভুরুঙ্গা গাছ কত সুন্দর ভাবে সুচিত্র হয়েছে, দুর্গা গাছগুলো কিভাবে উঠে গেছে, নিম গাছগুলো সাজে সজ্জিত হয়ে গেছে। কারণ এই গাছগাছড়াগুলোই আমাকে মুক্তি দিতে পারে এই ভাইরাসকে। একটা মাত্র উপায় আসবে এই প্রকৃতি দিয়ে, এই ভাইরাসকে আমরা এই দেশ থেকে, এই বিশ্ব থেকে বিতাড়িত করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু প্রকৃতিকে তার সাজে শাস্তি দিতে হবে, ঠিক আছে? তো যা হোক, আমরা এমন কিছু ভেষজ নিয়ে আজকে আলোচনা করব। আমার আগের অনেক অনেকেই আলোচনা করে গেছেন, আমাদের যিনি হার্বাল সত্যের রূপকার বলা হয় যাকে, হার্বাল সত্যের জনক, বাংলাদেশে যিনি হার্বালকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রেসিডেন্ট বাংলাদেশ হার্বাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের এবং আজকের সভার সভাপতি ডাক্তার আলমগীর মতি বলে গিয়েছেন। তো আমরা প্রকৃতিকে তার সাথে শাস্তি দেব, আমরা আমাদের ঘরের আঙিনায়, ঘরের ছাদে, বারান্দায়, ব্যালকনিতে, যেখানে প্রতি জায়গা আছে একটি করে ঔষধি গাছ, অন্তত আমরা এখানে পার্টিসিপেট যারা আছি, আমরা যদি 10 জনকে বলি যে আপনি ভাই এই গাছটা ব্যালকনিতে লাগান, এই গাছটা বাড়ির ছাদে লাগান,
এই গাছটা আপনি আপনার আঙিনায় লাগান আমরা দেখব আমি একটু আগেই বলেছি একটি ভেষজের চারা রে ভাই শত সহস্র রোগের দাওয়ায় আমি একটা কথা বলেছি যে একটা গাছ যদি আমার ঘরে থাকে শত সহস্র রোগ থেকে আমরা নিস্তার পাবো এবং ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে আমরা ধ্বংস করতে পারবো যার কারণে আমার সিনিয়র আসমাফা বলে গেছেন যার বাড়িতে দক্ষিণ পাশে একটা নিম গাছ আছে অন্তত ওই বাড়িতে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে হিসাব করে বুঝতে হবে এবং ঢুকলেই সে মারা যাবে এটা কনফার্ম এবং সেটা আজকে বিজ্ঞান প্রমাণিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে প্রমাণিত যার কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু নিম গাছকে ভিলেজ ডক্টর হিসেবে আখ্যায়িত করেছে আপনারা জানেন যার বাড়িতে একটা নিম গাছ আছে তার বাড়িতে একটা ডাক্তার আছে তার বাড়িতে একটা ডাক্তার আছে ঠিক আছে তো যা হোক আমরা এমন কিছু ভেষজ নিয়ে আলোচনা করব আমি প্রথমে শুরু করব ছোট্ট একটা গাছ যেটা আমরা টবে আমরা ব্যালকনিতে আমরা ঘরের ভিতরে আমরা ঘরের আঙিনায় সর্বদাই এবং সব সময় আমরা সুস্থ অসুস্থ অবস্থায় ব্যবহার করতে পারি সেটা হলো আমরা সবাই চিনি পুদিনা আমরা খাই পুদিনা আমরা পুদিনা পুদিনার অনেক গুণ আমরা জানি পুদিনা খেলে কি হয় পেটের সমস্যা তারপরে আমাদের লাংকের সমস্যা লিভারের সমস্যা সমস্ত কিছু সমস্যা হয় কিন্তু একটা জিনিস জানি না আজকে একটা নতুন তথ্য জানব অর্থাৎ সিএনএস মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে ডাইরেক্টলি কাজ করে কি অর্থাৎ কি একটা লোক হঠাৎ করে আপনার সামনে অজ্ঞান হয়ে গেছে জ্ঞান হারিয়ে ফেলছে আপনার ব্যাগে অথবা আপনার পকেটে দুটো পুদিনার পাতা আছে আপনি সঙ্গে সঙ্গে নিয়ে পুদিনার পাতাটা বের করে তার নাকের ভিতরে একটু একটু রেখে দেন কিছুক্ষণের মুহূর্তের মধ্যেই দেখবেন যে তার সেন্স ফিরে আসছে অর্থাৎ আমরা যারা অফিসে আসি যারা আমরা কাজকর্ম করি আমরা যদি ঘরে একটু মেন্থল রাখি ঘরের ভিতরে গিয়ে আমরা একটু গরম পানিতে একটু মেন্থল দিয়ে যদি ভাবটা নেই আমার গলা থেকে আমার ট্রাকিয়া পর্যন্ত যতগুলো ভাইরাস থাকবে সমস্ত ভাইরাসগুলো কি হয়ে যাবে এই জন্য মেন্থল জলের ভাব ভাইরাস ব্যাকটেরিয়া হবে সা ঠিক আছে অতএব আমরা বাড়ি থেকে সবাই মেন্থল নিব আর এই মেন্থলটা ন্যাচারাল ভাবে সংগ্রহ করা হয় মিন্ট অর্থাৎ পুদিনা থেকে পুদিনা গাছ তবে বাড়ির ছাদে ব্যালকনিতে আঙিনায় সমস্ত জায়গায় এটা আমরা চাষ করতে পারি আমরা সবাই চাষ করতে পারি তাহলে পুদিনার ভিতরে এক ধরনের উপাদান আছে যেটা অল্টারনেটিভ মেন্থল তা ব্যবহার লোকজ ব্যবহারে মেন্থলটা অ্যানেস্থেসিক অবস্করণ হিসেবে ওটা ব্যবহার করা হয়ে থাকে পুদিনার ভিতরে বিদ্যমান যেটা মেন্থল আছে সেটা হলো রিমুভ পেইন রিমুভ হিসেবে কাজ করে ইনস্ট্যান্টলি পেইন কমায় পেইন রিমুভার হিসেবে কাজ করে কারণ ওই যে বলেছি সিএনএস ব্যাপারটা কেন হয় কারণ আমাদের শরীরের ভিতরে দুই ধরনের ফাইবার থাকে যেটা হলো গেট কন্ট্রোল থিওরির মতে উনি একটা মত দিয়েছেন দুই ধরনের একটা হলো আলফা এ আলফা আর একটা হলো সি ফাইবার নামে দুইটা নার্ভ থাকে এই নার্ভগুলো মূলত এই ব্যথার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যখন স্পর্শ করবে তখন আমি শরীরের যে কোনো জায়গায় পেইন অনুভব করব এই ব্যথা অনুভব করব আমরা যদি এই পুদিনার যে মিক্সচারটা এটা যদি আমরা ডাইরেক্টলি সেবন করি অথবা এটা গ্রান্ডটা যদি আমরা দেই আমাদের যেখানে পেইন হয় যেমন অনেক জায়গায় ফ্রোজেন শোল্ডার হয় মাসকুলার স্পাজম হয় অনেক সময় আমরা কাজ করতে করতে অনেক সময় আমাদের জয়েন্ট গুলো স্টিভ হয়ে যেতে পারে ব্যথা হতে পারে তাহলে আমি প্রতিদিন যদি এক কাপ করে চার পাঁচটা এক কাপ পানিতে চার পাঁচটা পুদিনার পাতা যদি আমি খেয়ে নেই আমি কিন্তু পেন রিলিফ হিসেবে কাজ করবে অর্থাৎ আমার কোনো পেইন কিলারই লাগবে না তাহলে কত সুন্দর একটা জিনিস কাজ করে এটা আরেকটা জিনিস কাজ করে আমাদের মূলত পেটের ডাইজেস্টিভ এর উপরে কাজ করে আমরা জানি পুদিনা কিন্তু হজম শক্তির জন্য অতি মহা একটা উপাদান আমি যদি খাদ্য আমরা যে খাবারগুলো খাই খাবার গ্রহণের পূর্বে যদি এক কাপ কুসুম গরম পানিতে যদি পুদিনার নির্যাসটা আমি খেয়ে নেই কি হয় আমার পুদিনার নির্যাস খেলে পরে আমাদের হজম শক্তি বৃদ্ধি হয় আমাদের পেটে যদি কোনো গ্যাস থাকে তাহলে দ্রুত এটা বের হয়ে যায় বের হতে এটা কাজ করে এটা রুচিবর্ধক পেটে অস্বস্তিকর বমি ভাব দূর করতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে হলো পুদিনা মেহনতের প্রয়োজন নাই শুধু একটু লাগিয়ে দেব হালকা একটু পরিচয় কিছুদিন পরে দেখবেন পুদিনার পাতাতে আপনার ভরে গেছে অর্থাৎ পুদিনা কিন্তু খুব সহজ একটা ভেষজ উপাদান যেটা আমরা সহজে এটা চাষ করতে পারি
এবং প্রক্রিয়াজাতকরণের জন্য এটা তেমন কোনো প্রসেস লাগে না শুধুমাত্র পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে যদি এটা আমি ধুয়ে দেই তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এটা আমরা বাজারজাত করতে পারি আসলে ভেষজ উদ্ভিদের প্রক্রিয়াজাতকরণের তেমন কোনো প্রয়োজন হয় না কিছু সংখ্যক ভেষজ উদ্ভিদের শুধু একটু প্রক্রিয়াজাতকরণ হয় আর বাকিটাকে প্রক্রিয়াজাতকরণ খুব সহজ লক্ষ্য খুব সহজ যেটা অন্যান্য যেমন এখন ফল দেখেন আষাঢ় মাস চলতেছে জ্যৈষ্ঠ মাসের কি মধুর মাস রসের মাস দেখেন এখন পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে আম পরিপূর্ণভাবে বাজারে আসে নাই অথচ আষাঢ় চলে আসছে ঠিক আছে এবং আমরা যে ফল খাবো ফলটাও খেতে কিন্তু এখনো ভয় পাচ্ছি কারণ কি ওই যে ফলের মধ্যে ফরমালিন দিচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে কারণ প্রকৃতি এই আম গাছ প্রকৃতি ধমক দিয়ে বলে দিচ্ছে চাষিরা তোমরা কীটনাশক আর দিও না তোমরা নিম পাতার খোল দাও নিম পাতার রস দাও নিম পাতার ছিটিয়ে দাও আমি সুন্দর সুচিত্রিত হয়ে যাব এবং ফলে পরিপূর্ণ হয়ে যাব ঠিক আছে এখন দোকানে গেলে ফার্মেসিতে গেলে সবাই বিজ্ঞানীরা বলতেছে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াও কোভিড থেকে রক্ষা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করো বাজারে যায় সবাই দেখি জিঙ্ক জিঙ্ক ট্যাবলেট জিঙ্ক দেন ভিটামিন ডি দেন ডি দেন ভিটামিন সি দেন সি দেন ভাই আমার নাই ভিটামিন সি নাই ভিটামিন জিঙ্ক নাই ভিটামিন ডি নাই আল্লাহ কি প্রকৃতিতে ভিটামিন ডি দেয় নাই আল্লাহ কি প্রকৃতিতে জিঙ্ক দেয় নাই মিষ্টি কুমড়া এই যে এখন কাঁঠাল কাঁঠালের বিচিতে কাঁঠালের রসে কি পরিমাণ যে জিঙ্ক আছে এটা যদি খায় আপনি 100 জিঙ্কের ট্যাবলেট খাবেন একটা 10 আট থেকে 10 কোয়া কাঁঠাল খাবেন আপনার জিঙ্কে পরিপূর্ণ হয়ে যাবে আপনি মিষ্টি কুমড়ার বিচি আমরা বাদাম খাই না মিষ্টি কুমড়ার বিচি আছে যেটা আমরা ফেলে দেই এটা ভালো করে দিয়ে যদি আমরা এটা ভেজে প্রতিদিন 30 থেকে 40 টা মিষ্টি কুমড়ার বিচি খাই আমার শরীরে জিঙ্কে পরিপূর্ণ হয়ে যাবে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়ে যাবে অ্যান্টিঅক্সিডেন্ট কি আমাদের শরীরের বন্ধু আরেকটা হলো ফ্রি রেডিকেল আমাদের শরীরে দুই ধরনের অংশ থাকে একটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বন্ধু আরেকটা হলো ফ্রি রেডিকেল সেটা হলো শরীরের শত্রু কারণ আমার ভেজাল খাইতে খাইতে শরীরের শত্রুর মাত্রা বেড়ে গেছে অ্যান্টিঅক্সিডেন্ট কমে গেছে এখন ভাইরাস দেখে আমরা ভয় পাই ঘর থেকে বের হই না ঠিক আছে অতএব আমাকে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করতে হবে পুদিনার পাতা মারাত্মক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে যেটা অনেক ভাইরাস থেকে আপনাকে রক্ষা করবে আরেকটি ভেষজ নিয়ে কথা বলবো সেটা হলো এটা অনেকগুলো কাজ করে এটা শেষ করে দেব না পুদিনা দিয়ে আরো অনেক আছে আজকে গীত কুমারী খুব সহজ চাষ করা খুবই সহজ এবং মারাত্মক ঔষধি গুণাগুণ রয়েছে এর ভিতরে আমাদের প্রধান অতিথি যিনি আমাদের অনলাইনে কথা বলেছেন জনাব এ এ চ্যাম শফিকুজ্জামান স্যার যুগ্ম সচিব উনি কিছুক্ষণ আগেই কিন্তু উনি অনলাইনে বলেছেন ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা সম্পর্কে একটু আগেই বলেছেন যেমন বিশ্বের মানে অনেক বিশাল বহুল একটা কোম্পানি যেটা হলো প্রসাধনী তৈরি করতেছে নাকি এটা আমরা জানি তো নাকি উনি একটু আগে বলো আসলে ঘৃতকুমারীটা কি জিনিস ঘৃতকুমারী তো আমরা সবাই চিনি নাকি সবাই চিনি না অ্যালোভেরা চিনেন তো সবাই অ্যালোভেরা সেটা চিনেন সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে আখ্যায়িত করেছেন করেছিলেন তার রূপচর্চার সবচেয়ে প্রধান রহস্য হলো অ্যালোভেরা ক্লিওপেট্রা এটা ইতিহাস বলে আপনারা ইতিহাস যদি দেখেন দেখবেন এই ঘৃতকুমারী দিয়ে প্রতিদিন রাত্রে যখন শুইতে যেত ঘৃতকুমারী শ্বাসটা মেসেজ করে গিয়ে সে শুয়ে যেত সকালবেলা প্রতিদিন এক মাস করার পর দেখবেন আপনার পেছনে এখানে যারা বোনেরা আছেন যারা আমাদের মা বোন সবারই ঘরে আছে তাই না অনেকেই অনেক রকম প্রসাধনী ব্যবহার করে এই ঘৃতকুমারী শ্বাসটা প্রতিদিন রাত্রে শোয়ার সময় মেসেজ করে একটু শুবেন ওই যে বললো যে বয়স হলো 35 দেখা যাবে বয়স 25 এর মতো ইনশাআল্লাহ 25 এর মতো ফিরে আসবে আল্লাহর রহমতে ঘৃতকুমারীতে এমন ঐশ্বরিক শক্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছে এটা প্রমাণিত যার কারণে বিশ্বের সমস্ত প্রসাধনী কোম্পানিগুলো আজকে প্রসাধনী রূপচর্চার জন্য প্রধান উপাদান হিসেবে বেছে নিয়েছেন অ্যালোভেরা সেই অ্যালোভেরাটা এটা একটা ধরনের মূলত মাংসপিণ্ডটাই ব্যবহার করা হয় অ্যালোভেরাটা আমরা চিনি এটা আমরা অনেক সময় বাজারে দেখি কেউ শরবত বিক্রি করে তাই না এটা আমি বর্ণনা যতটুকু দিলাম না যদিও সময় সম্পর্কে এটা একটা পিচ্ছিল পদার্থ এই পাতার মজ্জা এবং রসালো যে মাংস পিচ্ছিল অংশ এটাই মূলত ব্যবহার করা হয় এটা চাষাবাস খুব সহজ এটা সাধারণত ডাটিটা শুষ্ক মৌসুমে এই যে একটা শুষ্ক মৌসুমে বলে দুমাস মাটিতে মোটামুটি এটা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ যদি আপনি সামান্য মূলটা একটু গেড়ে রেখে দেন
হালকা একটু পানি দেন কোন রকম সার লাগে না শুধুমাত্র যদি একটু জৈব সার আপনি দিতে পারেন সবচেয়ে ভালো দেখবেন যে 15 থেকে 20 দিন কিংবা 25 দিনের মধ্যে এই অ্যালোভেরাটা পুরো একদম গাছ হয়ে গেছে এটা পেয়ে যাবেন অ্যালোভেরাটা মূলত কি রোগের জন্য ব্যবহার করা হয় এটা সাধারণত রেচাপ ব্যথানাশক হিসেবে পাত প্রশমক হিসেবে কাজ করে অর্থাৎ পাত রোগের জন্য মহা উপকার করে গীতকুমারী শ্বাস থেকে মুসব্বর নামক একটা উপাদান আমার স্যার আছে যদিও আমি এত বেশি বলতে পারব না আমার স্যার বিজ্ঞানী স্যারে আমার বিজ্ঞানী একজন তবু বলতেছি গীতকুমারী শ্বাস থেকে মুসব্বর তৈরি করা হয় এটা কিন্তু অত্যন্ত কার্যকরী ঔষধি গুণাগুণ উপাদান আছে পাকস্থলী শক্তিবর্ধক অর্থাৎ পাকস্থলী খাইতে পারেন না দুধ খাইতে পারি না ডিম খাইতে পারি না শাক খাইতে পারি না মাংস খাইতে পারি না ঝাল খাইতে পারি না পেটের ভিতরে গুড়গুড় ফুটফুট ফুটফুট ছোট হয়ে যায় মানে এরকম অর্থাৎ পাকস্থলীর শক্তিবর্ধক হিসেবে কাজ করে অর্থাৎ পাকস্থলীর ভিতরে এক ধরনের রস নিঃসৃত হয় সেটা হলো গ্যাস্ট্রিক জুইস যেটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন এই দুটো উপাদান যেটা হলো এই শক্তিবর্ধক হিসেবে কাজ করে এটা কিন্তু আরেকটা জিনিস যেমন এখন বর্ষাকাল আসছে আমরা অনেক চিকিৎসাতে অনেকেই রোগে রোগাগ্রস্ত থাকি ডায়াবেটিস প্রেসার অ্যাজমা পেটের সমস্যা হ্যাঁ নানান বিধ রোগে ভুগি কিন্তু একটা জিনিস রোগের ভিতরে কিন্তু আমরা তেমন কোনো একটা গুরুত্ব দেই না ছোটবেলায় বাচ্চাদের একটু গুরুত্ব দেই কারণ বাচ্চাদের স্কুলে জোর করে একটা ওষুধ খাওয়া যায় জানেন তো কৃমির ওষুধ বড় হয়ে কিন্তু আর মনে থাকে না 12-14 বছর 18 বছর 22 বছর পার হয়ে গেছে কৃমির ওষুধ কিন্তু খায় না কৃমি কিন্তু হাজার রোগ উৎপন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করে এই পরজীবী কৃমি আর কৃমিকে ধ্বংস করার মতো ক্ষমতা এই অ্যালোভেরার ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ পাক দিয়ে দিয়েছে অর্থাৎ প্রতিদিন যদি এক কাপ করে এক চামচ অ্যালোভেরার জুস আমি পর পর 3 দিন থেকে 5 দিন খাই আমার পেটের ভিতরে যত পরজীবী কৃমি আছে ধ্বংস শেষ তাহলে কৃমি নাশ করতেও এটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে অর্থাৎ লিভারের জন্য এতে অতি উৎকৃষ্ট এবং আরেকটা জিনিস হলো সমস্যা হলো নারীদের অর্থাৎ আমাদের মায়েদের যেটা হলো ক্যাডাল থেকে নিয়ে শুরু করে নিয়ে 45 থেকে 50 বছর পর্যন্ত মাহওয়ারি অর্থাৎ ঋতুচক্র ঋতুক্রিয়া বা এটাকে মাসিক চক্র মাসিক ক্রিয়া বলা হয় এই বয়সে যদি কখনো কোনো সময় তার মাসিকের যদি কোনো অসুবিধা অনিয়মিত মাসিক অধিক মাসিক অল্প মাসিক মাসিকের সময় যদি তীব্র ব্যথা হয় কারণ মা বোন আমাদের সবার ঘরে আছে হতেও পারে কারণ কারো ঘরে এই যে ঋতুবদ্ধতা অর্থাৎ মাসিকের যে গোলযোগ এটাকে দূর করার মতো ক্ষমতা আল্লাহ পাক এই অ্যালোভেরার ভিতরে দিয়ে দিয়েছে আমরা অনেক ওষুধ খাই অনেক কিছু ওষুধ খাই অ্যান্টিবায়োটিক পর্যন্ত খেয়ে ফেলি বেশা নাচক এটার জন্য ডাক্তার গাইনি ডাক্তার কাছে পেয়েছে অথচ অ্যালোভেরাটাই আপনার একটা গাইনির জন্য মহা ঔষধ হিসেবে কাজ করবে আরেকটা হলো কি ত্বকের লাবণ্যতা যেটা প্রসাধনী জীবন বাঁচাতে ঔষধ জীবন ছাতাতে প্রসাধনী তাই না পণ্যের সাথে সম্পর্ক প্রসাধনী পথ্যের সাথে সম্পর্ক জীবনের তাই না এটা ওতপ্রোতভাবে জড়িত তা জানতে অর্থাৎ আমরা ত্বকের যত্নে অর্থাৎ চর্মরোগের জন্য অতি উৎকৃষ্ট হিসেবে কাজ করবে অ্যালোভেরা আরেকটা হলো কি আর কিছুক্ষণ আগে আসমা পা বলে গিয়েছেন একটা আমলকি সম্পর্কে আমি আরেকটা রোগ বলবো ত্রিফলা ত্রিফলার একটা স্তর হলো আমলকি আরেকটা হলো হরিতুকি হরিতুকি আমরা যদিও অনেকে দেখি না কিন্তু হরিতুকির ফলটা কাঁচা অবস্থায় পাওয়া যায় শুষ্ক অবস্থায় পাওয়া যায় আপনারা কিন্তু বাড়িতে হরিতুকি লাগাইতে পারেন আমলকি যেমন ধাত্রী হরিতুকি উত্তম রোগ পালায়ের মহা ঔষধ অর্থাৎ এটাও ওয়ান কাইন্ডস অফ ধাত্রী হিসেবেও কাজ করে আমাদের আয়ুর্বেদে একটা থিওরি আমরা অবলম্বন করি আমরা যেটা পড়ে আসছি যেটাকে বলা হয় ঋতু হরিতকি বাংলাদেশ কত ঋতুর দেশ শরৎ ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাই না দেখেন রসায়ন বর্গের একটা উৎকৃষ্ট হলো হরিতকি রসায়ন বর্গকি অর্থাৎ আমি যতদিন বেঁচে থাকবো রোগমুক্ত থাকবো আল্লাহ পাক খাদ্য দিয়ে দিয়েছেন আমি আজকেও মরে যেতে পারি কালকেও মরে যেতে পারি তাই না তবে যতদিন বেঁচে থাকবো আমি সুস্থভাবে বেঁচে থাকবো এর জন্য ঋতু হরিত কি আমরা একটা সেবন করতে পারি আপনার বাড়ির আঙিনায় অথবা যাদের গ্রামগঞ্জে বাড়ি আছে আমরা একটা হরিত কি গাছ লাগাতে পারি ঋতু হরিত কি বলা হয় অর্থাৎ ঋতু ভেদে আমরা কি অনুপাতে হরি হরিত কি যদি সেবন করি অসংখ্য রূপ থেকে আমরা রেহাই পাবো একটু মনে রাখবেন আপনারা ছয়টা ঋতুতে লিখে রাখতে পারেন হরিত কি সেবনের বিধি
গ্রীষ্মকালে আমরা হরিতকি গুড় দ্বারা সেবন করতে পারি, বর্ষাকালে সন্দব লবণ, সন্দব লবণ আমরা চিনি, শরৎকালে চিনি, শরৎকালে আমরা হরিতকি খাব চিনি দ্বারা, কি বললাম, গ্রীষ্মকালে খাব গুড় দ্বারা, বর্ষাকালে খাব সন্দব লবণ দ্বারা, শরৎকালে খাব চিনি দ্বারা, হেমন্তকালে খাব আদা দ্বারা, আদা দ্বারা, আদার সাথে হরিতকি, শীতকালে খাব মধু দ্বারা, বসন্তকালে খাব পিপুল দ্বারা, পিপুল একটা গাছ, পিপুল পিপুল এটাকে বলা হয় ঋতু হরিতকি। কেউ কোন ব্যক্তি বা ব্যক্তিনি যদি এক বৎসর কাল অর্থাৎ এক বৎসর ঋতু ভেদে কেউ হরিতকি সেবন করতে পারে, তার বাড়িতে কোন ধরনের চিকিৎসক লাগবে না, লাগবে না, লাগবে না। মধু সব অসুখের জারু, তুলসী পাতা মেথি বিশ্বজুড়ে খেতি, লবঙ্গ তেজ পাতা হলে পোকে ব্যথা, এলাচি দারচিনি খাবেন প্রতিদিনই, হলুদ কাঁচা হলুদ খেলে অসুখ চাপে চলে, গরম জলে লেবু অসুখ হবে কাবু, মেন্থল জলের ভাত ভাইরাস ব্যাকটেরিয়া হবে সা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এই ক্ষেত্রে কিভাবে আমরা ঔষধি কাজে ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা রোগ মুক্তি থাকতে পারি সে বিষয়ে কথা বলবেন আমাদের মডার্ন হার্বাল গ্রুপ অফ কোম্পানির একজন স্বনামধন্য ব্যবসায়ী, আমাদের সম্মানিত সিপিএস জনাব জুবেরি আহমেদ ভাই, একটু কথা বলবেন। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা যে প্রতিনিয়তই প্রকৃতি দেখে ফিরে আসছি, এটা আমাদের বর্তমান যে লেটেস্ট যে রোগটা আমাদের মাঝে বিরাজ করছে কোভিড-19 করোনা ভাইরাস, এই ভাইরাসই আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন যে আমরা ধীরে ধীরে যে প্রকৃতির কাছে চলে যাচ্ছি। কি শিক্ষা দিয়েছেন, যাদের করোনা সন্দেহ হচ্ছে তারা গরম জলে হলুদ দিয়ে গার্গেল করুন, নিম পাতা দিয়ে গার্গেল করুন, সাবান দিয়ে হাত ওয়াশ করুন, গরম পানি ভাত নিন, এই সব কিছু আমরা প্রকৃতির দিকে ফিরে যাচ্ছি। কিন্তু কেউ বলে নেই যে এটা কেন, এটা কেন, এটা কেন, ধরুন আপনার একটা মাথা ব্যথা হলো ডাক্তারও কিন্তু অভাব পাবেন না, একজন রিক্সাওয়ালা বলবে ভাই একটা প্যারাসিটামল খেয়ে নিন, কিন্তু এটার জন্য কিন্তু অন্য কেউ কিছু বলছে না। আমি শুধু ছোট্ট একটু উদাহরণ আপনাদের মাঝে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, যেটা হচ্ছে আপনারা হয়তো যাদের একটু বয়স বেশি তারা এই সমস্যাটা দেখেছেন এবং প্র্যাকটিক্যাল করেছেন। আমি একজন প্র্যাকটিক্যালের সেই দিকে আমি যাচ্ছি, যখন আগে আমরা খেলাধুলা করতাম হাত পা ভাঙত বা মুসকিয়ে যেত, তখন কিন্তু আমরা প্রথমে কি গাছ ছিল গাছটা আমার যদি নাম মনে নাই, ওই গাছটা বেঁটে পায়ের ভোটের চাপ দিয়ে ঠান্ডা কাপড় মুড়িয়ে দিয়ে ওটাকে পানি দিয়ে রাখতাম, দেখা যাবে দুই দিনের মধ্যে আমার ওই মস্তিষ্কের জায়গা ভালো হয়ে গেছে, হয়ে যেত। আরেকটা যে জিনিস আমরা রাস্তা দিয়ে চলতে ফিরতে আগে কিন্তু এইরকম আজকে থেকে ধরুন 50 বছর 60 বছর আগের কথা, আমার বয়স তো হয়তো আপনারা বলতে পারবেন, আমি কিন্তু 62 রানি 62 রানি আমার বয়স, তবে এই জন্য হয়তো বলতে পারবেন 50 বছর আগের খবর উনি বলতেছে কেন, 50 বছর আগে যদি কোথাও হাত কেটে যেত বা কোনো জায়গায় উৎসবকে রক্ত ঝরতে থাকতো, রক্ত বন্ধ হতো না, সাথে সাথে আমরা যে রাস্তার ধারে যে দুর্ভয় ঘাস গুলো ছিল সেই ঘাস মুখে দিয়ে চিবিয়ে ওই রক্তাক্ত জায়গায় দেওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে আমাদের ওই রক্ত বন্ধ হয়ে যেত। আর এখন আমরা কি করি, এখন আমরা এনারক্সিল ট্যাবলেট ছাড়া রক্ত বন্ধ হবে না, এনারক্সিল একটা 20 টাকার একটা ট্যাবলেট কিনে এনারক্সিল ট্যাবলেট খাবো, তারপরে রক্ত বন্ধ, যে কোনো রক্ত নিকট রয়েছে থাকে সেটাকে এই ঘাসটা যদি আমি সময় মতো দিতে পারি তাহলে রক্ত বন্ধ হয়ে যেত। তা আমরা বর্তমানেও আমরা ঠিক ওভাবেই আমরা প্রকৃতি কিন্তু ভুল যাচ্ছি। আমি প্রত্যেকের এই অনুষ্ঠান গুলো করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের সচেতন করে করে তোলা, যে আমার বাড়ির আঙ্গিনায় যতটুকু জায়গা আছে, ছোট আছে বড় আছে, ওই অনুযায়ী
আমি আমার আঙ্গিনায় তো একটা তুলসী পাতা একটা পেপেন চারা আমি বাড়ির সাথে হলেও আবাদ করা ভূমিসহ পদ্ধতি এখন আছে সেরকম ভাবে অন্তত প্রত্যেকে যাতে একটা তুলসী পাতা আমার বাড়ির আঙ্গিনায় আবাদ করি এই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ So this lecture, this 10,000 lecture, like already we already done. I'm the last lecturer, okay? So picture, one picture equivalent to 10,000 lecture. And picture carries more weight than any written document. Documented all information is nothing before picture. Picture speaks more than lecture and written document. This is why I have already ten projection. You will get it through the media. Okay. Mahan Allah Tabaraka Taala Azza wa Jalla Mahan speaker, universal cosmic speaker, our beloved prophet stated that Likulli insanin Likulli jinnin, likulli insanin, ukkela alaiha, karinum minal malaikati, wa karinum minal jinni. Arthat, prottek jinner sathe, insaner sathe, ekta kore ferishta, karin, ebong ekta jin, shaitan ba shaitani karina, thake. So how many attendants here, over here today, right now? Please tell me how many attendants over here today, right now? If 40, so there are 40 angels here, over here, and 40 devil, shaitan over here. So how many listeners? 120 at least. 120 listeners over here. So that each and every listener can get light out of my lecture. I am throwing my lecture, okay? Okay? There are angels over here. There are jinnat over here. They are so much intelligent than you. To the point, today's lecture is, you know, Bashotbarir Anginai. Oshuti Upadar, not Upakarita, not Babuhar. Chashabad, I mean to say, Shubhajayon or Baganayon, better you say Baganayon. And Prathamik Prakriya Jatkarun. Okhane ami jabo na, ami first Pamate jeta ache, e porjonto thakbo. Ebong emon kichu kotha janabo, jegulo mone gethe thakbe. Ebong oi je tin dhoroner listener ache ekhane, tader kaje lagbe.